আপনারা দেখছেন এমকে টেলিভিশন। জয়পুরহাটে বিজিবির আন্তঃকুস্তি প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। রংপুর রিজিয়ন আন্তঃকুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জয়ী বিজিবি সদস্যদের মাঝে পুরস্কার প্রদানের মাধ্যমে এর সমাপনী অনুষ্ঠিত হয়। জয়পুরহাট ২০ বিজিবি মাঠে রংপুর রিজিয়নের অধীনে ১৫টি ব্যাটালিয়নের কুস্তি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ভারপ্রাপ্ত দিনাজপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদুল ইসলাম, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, অতিরিক্ত পরিচালক মেজর আবু নাইম খন্দকার উপস্থিত ছিলেন। রংপুর রিজিয়নে ১৫টি ব্যাটালিয়নের অধিনায়ক, জয়পুরহাট ২০ বিজিবির অধীনে ১৪টি ক্যাম্প কমান্ডার সহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।